নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষধিকার বা স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতায় যেখানে বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট পাঁচেই আগস্ট দু তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সময় রয়েছে অ্যাপ্লিকেশান করার জন্য যা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দাও এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশান করা লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করেছ তাদের ক্ষেত্রে জানিয়ে কি তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে সেই সম্পর্কে আলোচনা করব। তার সাথে সাথে আমরা আলোচনা করব তোমাদের রেজাল্ট তোমরা কিভাবে চেক করতে পারবে সেই সম্পর্কে এবং যা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করি তারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো বেতন কাঠামো থেকে শুরু করে কি কি কাজ করতে হয় প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো যা যা ভিডিও দেখছো অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে তোমরা রেজাল্ট কিভাবে চেক করতে পারবে তো যখন তোমরা অ্যাপ্লিকেশান করেছিলে বা যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে তখন অবশ্যই তোমরা নিজেদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়েছ তো সেই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে তোমরা এস অথবা ইমেল তোমরা পেয়ে যাবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এবং সবাই একই দিনে এস অথবা ইমেল কিন্তু পায় না তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের প্রত্যেকে কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে অথবা ইমেলে তোমরা কিন্তু এস অথবা ইমেল পেয়ে যাবে এছাড়াও তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইন নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এখানে ক্যান্ডিডেটস কর্নার রয়েছে এই জায়গাটি থেকে তোমরা মেরিট লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবে যখনই প্রকাশিত হবে এবং কবে তোমরা মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে দেখতে থাকো কিন্তু তার আগে প্রত্যেকেই বলবো যে এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে যা যারা অ্যাপ্লিকেশান করনি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ হচ্ছে এটা লাস্ট ডেট এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দাও যেখানে মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো রকমের পরীক্ষা হবে না মাধ্যমিকে যদি তোমাদের খুব ভালো পার্সেন্টেজ রয়েছে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এরপর আমরা আলোচনা করব মেরিট লিস্ট কবে বেরোবে সেই সম্পর্কে অর্থাৎ কতদিন পরে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে তো দেখো যদি তোমরা দু হাজার যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি যদি তোমরা দেখো দু সালের তো দু সালে কিন্তু আগস্টের তিন তারিখে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এবং তেইশে আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশান চলেছিল যেখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল অর্থাৎ প্রথম মেরিট লিস্ট দেখো এখানে সেপ্টেম্বরের ছয় তারিখে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল এবং ষোলোই সেপ্টেম্বর দু পর্যন্ত সময় ছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো পনেরো দিনের মধ্যেই কিন্তু প্রথম মেরিট লিস্ট বেরিয়ে যায় এবং দেখো দু সালের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান পনেরোই জুলাই দু তারিখ থেকে চলছে এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে তো সেক্ষেত্রে যদি তোমরা পনেরো দিন এখানে অ্যাড করে দাও তো সেক্ষেত্রে তোমরা আগস্ট মাসে কিন্তু প্রথম মেরিট লিস্ট পেয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো আগস্ট মাসের যে শেষ সপ্তাহ রয়েছে সেই শেষ সপ্তাহে কিন্তু সম্ভাবনা রয়েছে প্রথম মেরিট লিস্ট বেরোনোর এবং তারপরে তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে এবং প্রথম মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে আর সেই মেরিট লিস্টের প্রত্যেকটি ক্যান্ডিডেট যদি ডকুমেন্ট ভেরিফিকেশান না করে তাহলে কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে এই রকমভাবে কিন্তু বিভিন্ন মেরিট লিস্ট প্রকাশিত হবে ওয়ান টু থ্রি ফোর করে যতক্ষণ না পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি পুরোপুরি কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে তো যদি তোমাদের প্রথম মেরিট লিস্টে নাম না থাকে তাহলে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে অর্থাৎ তার কিছুদিন পরে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্টেও যদি তোমাদের নাম না থাকে তাহলে পরবর্তী মেরিট লিস্ট কিন্তু তোমাদের চেক করতে হবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রত্যেকটি মেরিট লিস্ট কিন্তু তোমরা চেক করবে যদি তোমাদের সেই নির্দিষ্ট মেরিট লিস্টের নাম থাকে তাহলে যে নির্দিষ্ট ডেট দেয়া থাকবে সেই ডেটেই তোমাদের যে নির্দিষ্ট অফিস রয়েছে সেই অফিসে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে আগস্ট মাসেই তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্ট জারি হয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিয়মিত চেক করতে থাকবে এছাড়াও আমি তোমাদেরকে প্রত্যেকটি আপডেট সময় মতো জানিয়ে দেব তো সেক্ষেত্রে এই চ্যানেলটি নিয়মিত তোমরা ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে পোস্ট অফিস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে তো চলো দেখা যাক যারা যারা অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত করনি তাদের ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো বেতন কত পাওয়া যায় প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমরা মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যারা যারা অ্যাপ্লিকেশান করবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো যেমন দেখো বিপিএম পোস্টে চাকরি পেতে পারো ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা ডাক সেবক এই তিন ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে পাঁচই আগস্ট দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কারেকশান করতে পারবে আগস্টের ছয় তারিখ থেকে শুরু করে আগস্টের আট তারিখ পর্যন্ত অর্থাৎ ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ টোটাল তিন দিন তোমরা সময় পাবে এডিট করার জন্য বা কারেকশন করার জন্য তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কারেকশান করতে পারবে এখানে দেখো যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কাজ কিন্তু বিভিন্ন রয়েছে যদি তুমি বিপিএম পোস্টে চাকরি পাও তো সেক্ষেত্রে বলে রাখি যে ব্রাঞ্চে তুমি পোস্টিং পাবে সেই ব্রাঞ্চের সর্বোচ্চ পোস্ট হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ মাস্টার এবং এই পোস্টের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু থাকে যে দায়িত্বগুলো টাইম বাই টাইম এবং ডে বাই ডে কিন্তু কমপ্লিট করতে হয় যেমন দেখো এখানে কাজের মধ্যে প্রথমে বলা হয়েছে ডে টু ডে পোস্টাল অপারেশানস অফ ব্রাঞ্চ পোস্ট অফিস অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট অফিসে ডে টু ডে যে সমস্ত পোস্টাল অপারেশানসগুলি হয়ে থাকে যে পোস্টাল অপারেশনসগুলি অনলাইনে হতে পারে অথবা অফলাইনেও কিন্তু হতে পারে অর্থাৎ যে সমস্ত পার্সেলগুলি আসে সেই পার্সেলগুলি যে যে অপারেশন থাকে অফলাইনে অথবা অনলাইনে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে টাইম বাই টাইম এবং তার সাথে সাথে দেখো পোস্ট অফিসের তরফ থেকে বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন সার্ভিস কিন্তু হয়ে থাকে সেই প্রোডাক্ট এবং সার্ভিসগুলি মার্কেটিংয়ের কাজে এবং প্রোমোশনের কাজেও কিন্তু বিপিএমকেই দায়িত্ব নিতে হয় এবং এছাড়াও কাস্টমার সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসির যে দায়িত্ব সেটাও কিন্তু নিতে হয় এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি দেখো ইন দ্য সিঙ্গেল হ্যান্ডেড বিও বিপিএম হ্যাভ দ্য ওভারঅল রেসপন্সিবিলিটি অফ স্মুথ অ্যান্ড টাইমলি ফাংশনিং অব দ্য অফিস অর্থাৎ এখানে যা কিছু এখানে কাজ রয়েছে প্রত্যেকটি কাজ সঠিকভাবে এবং সময় মতো করার দায়িত্ব কিন্তু বিপিএমের কাছেই থাকে এবং সেজন্য পরবর্তী যে পোস্ট রয়েছে ডাক সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তাদের সহায়তাও কিন্তু নিয়ে থাকে বিপিএম তো সেক্ষেত্রে সবকিছু কাজ কিন্তু তারা একসাথেই কমপ্লিট করে এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে যদি কোনো একটি ব্রাঞ্চে বিপিএম না থাকে তো সেক্ষেত্রে সেই কাজগুলি এবিপিএম কিন্তু করে থাকে তো সেক্ষেত্রে এবিপিএমের দায়িত্ব কিন্তু তখন বেড়ে যায় যদি সেই ব্রাঞ্চে বিপিএম না থাকে তাহলে তো সেক্ষেত্রে দেখো এখানে মেল ওভারসিয়ার ইন্সপেক্টর পোস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত বিভিন্ন পোস্টের দ্বারা যা কিছু কাজ দেয়া হয় প্রত্যেকটি কাজ কিন্তু তখন বিপিএমকে আর যদি বিপিএম না থাকে তাহলে কিন্তু এবিপিএমকে করতে হয় এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে কী কী কাজ করতে হয় তো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে দেখো সেল অফ স্ট্যাম্প স্টেশনারি কনভেয়েন্স এবং ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ অর্থাৎ যে সমস্ত পার্সেলগুলি আসবে সেগুলো কিন্তু ডোর স্টেপে অর্থাৎ যে সমস্ত অ্যাড্রেসে থাকবে সে অ্যাড্রেসে কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু নিতে হয় অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে এবং তার সাথে ডিপোজিট পেমেন্ট এবং আদার ট্রানজ্যাকশান যেগুলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে হয়ে থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হয় টাইম বাই টাইম এবং ডে টু ডে বেসিসে অর্থাৎ ব্রাঞ্চের ক্ষেত্রে যা কিছু কাজ থাকে সেগুলো কিন্তু নির্দিষ্ট টাইমে তাদেরকে দায়িত্ব সহকারে কমপ্লিট করতে হয় তো সেই জন্য দেখো বিভিন্ন জায়গাতে টাইম টু টাইম ডে টু ডে এরকম কিন্তু রয়েছে অর্থাৎ সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এছাড়া দেখো টু অ্যাসিস্ট বিপিএম অর্থাৎ বিপিএমকে কিন্তু বিভিন্ন কাজে সাহায্য করে থাকে এবিপিএম এছাড়া দেখো মার্কেটিং প্রমোশনের কাজগুলো কিন্তু এই পোস্টে অনেক সময় করতে হয় এছাড়া সিএসসির দায়িত্ব কিন্তু নিতে হয় এছাড়া দেখো এখানে আরও বিভিন্ন কাজ রয়েছে যেমন এবিপিএম মে অলসো বি রিকোয়ার্ড টু ডু কম্বাইন্ড ডিউটি অফ বিপিএম অর্থাৎ বিপিএমের কাজগুলো কিন্তু করতে হয় কম্বাইন্ড ডিউটি তো এখানে তোমাদের জানিয়ে রাখি যখন তোমরা বেতন পাবে তখন কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্সও কিন্তু পেয়ে যাবে যদি তোমরা বিপিএমের কাজগুলো করে থাকো তো সেক্ষেত্রে আদার্স অ্যালাউন্স কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্সও কিন্তু তোমরা পেয়ে যাবে আর তাছাড়াও দেখো এখানে আরেকটি তথ্য রেসিডেন্স এবিপিএম আর রিকোয়ার্ড টু রিসাইড উইথ ইন দ্য ডেলিভারি জুরিডিকশন অফ দ্য পোস্ট অফিস অর্থাৎ সেই নিয়ারেস্ট লোকেশানেই কিন্তু তোমাদের থাকতে হবে তার কারণ হচ্ছে সময়ে তোমাদের অফিস যেতে হবে সময়ে কাজগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে ডাক সেবকের ক্ষেত্রে একই রকমভাবে এবিপিএমের কাজগুলোও কিন্তু এখানে করতে হয় যেখানে সেল অফ স্ট্যাম্প স্টেশনারি কনভেয়েন্স এবং ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ এই সমস্ত কাজগুলি ছাড়াও ডাক সেবকের আরও একটি কাজ রয়েছে যেটি হচ্ছে আর এম এসের কাজগুলো কিন্তু করতে হয় রেলওয়ে মেল সার্ভিস অর্থাৎ বিভিন্ন লোকেশন থেকে যে সমস্ত পার্সেলগুলি আসে বিভিন্ন অ্যাড্রেসে সেই সমস্ত পার্সেলগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু নিতে হয় ডাক সেবককে তো এই সমস্ত বিভিন্ন কাজ রয়েছে যেগুলি পোস্ট অফিসে দৈনন্দিন হয়ে থাকে সেই সমস্ত কাজগুলি কিন্তু এই তিনটি পোস্ট একসাথে মিলেমিশে করে থাকে এখানে দেখো বেতনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বিপিএম পোস্টের ক্ষেত্রে বেতন কিন্তু সবচেয়ে বেশি রয়েছে বারো হাজার হচ্ছে এখানে টিআরসি স্ল্যাব বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি শুরুতেই তোমরা লেভেল ওয়ান বেতনে বারো হাজার পাবে প্লাস ডি এ পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট যেখানে ছয় হাজার টাকা অর্থাৎ আঠারো হাজার টাকা মিনিমাম তোমরা পাবেই পাবে এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে আরও কিছু টাকা কিন্তু অ্যাড হয়ে যায় এবিপিএম এবং ডাক সেবকের ক্ষেত্রে দেখো দশ হাজার থেকে শুরু চব্বিশ হাজার চারশো সত্তর হচ্ছে সর্বোচ্চ টিআরসি এ স্ল্যাব কিন্তু যেহেতু লেভেল ওয়ান শুরুতেই পাবে তো সেই জন্য দশ হাজার প্লাস ফিফটি পারসেন্ট ডি এ পাঁচ হাজার অর্থাৎ পনেরো হাজার প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু পেয়ে যাবে এবং যদি তুমি সেই নির্দিষ্ট ব্রাঞ্চে যদি তুমি কাজ পাও যেখানে বিপিএম নেই তো সেক্ষেত্রে কম্বাইন ডিউটি অ্যালাউন্সও কিন্তু পেয়ে যাবে সাইকেল মেনটেন্যান্স অ্যালাউন্স এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্স স্টেশনারি অ্যালাউন্স এই সমস্ত অ্যালাউন্সগুলো কিন্তু পাওয়া যায় তো সেগুলো সেগুলো কিন্তু অ্যাড করে তোমরা খুব ভালো শুরুতেই কিন্তু বেতন পেয়ে যাবে এখানে দেখো যা যারা অ্যাপ্লিকেশান করবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমাদের বয়সে ছাড় চায় তো দেখো এখানে এস ক্যাটাগরিতে পাঁচ বছরের ছাড় রয়েছে ও ক্যাটাগরিতে তিন বছর ই ক্যাটাগরিতে কোনো ছাড় নেই পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে দশ বছর পিডাব্লিউডি ও বিসি ক্যাটাগরিতে তেরো বছর আর পি ডাব্লিউডি এসসি এস টি ক্যাটাগরিতে তোমরা পনেরো বছরের ছাড় পেয়ে যাবে আর এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু যাদের পার্সেন্টেজ খুব ভালো রয়েছে তারাই এখানে অ্যাপ্লিকেশন করবে তার কারণ হচ্ছে কি এখানে যেহেতু লিখিত পরীক্ষা হবে না যার যত বেশি নম্বর থাকবে সেই নম্বর অনুযায়ী কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্ট সিস্টেম জেনারেটেড হয়ে থাকে অর্থাৎ যার যত বেশি নম্বর তার চাকরি পাওয়ার চান্স কিন্তু তত বেশি তো যদি তোমাদের খুব ভালো নম্বর থাকে মাধ্যমিকে তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে হবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো পাঁচেই আগস্ট দু হাজার চব্বিশ হচ্ছে এটা লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারবে যেখানে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি কিন্তু শূন্যপদ রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এর নির্দিষ্ট সময় পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশান করার জন্য যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ